নওয়াজ শরীফ নয়, পিএমএলএনের প্রধানমন্ত্রী প্রার্থী শাহবাজ শরীফ। প্রধানমন্ত্রী পদের জন্য নিজের ছোট ভাই শাহবাজকে মনোনীত করেছেন নওয়াজ, আর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে মেয়ে মরিয়ম নওয়াজকে প্রার্থী ঘোষণা করেছেন। অন্যদিকে পিপিপির বিলাওয়াল ভুট্টো তার বাবা আসিফ আলী জারদারিকে প্রেসিডেন্ট করার দাবি তুলেছেন। পিএমএলএন ও পিপিপির বিরুদ্ধে জনগণের ম্যান্ডেট চুরির অভিযোগ করেছে ইমরান খানের দল পিটিআই। নির্বাচন পরবর্তী রাজনৈতিক অচলাবস্থা কাটাতে জোট সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে পিএমএলএন ও পিপিপি। এ পরিস্থিতিতে বুধবার ঘোষণা এলো শাহবাজ শরীফ হচ্ছেন পিএমএলএন এর প্রধানমন্ত্রী প্রার্থী। একই সাথে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে মেয়ে মরিয়ম নওয়াজকে প্রার্থী করেছেন নওয়াজ শরীফ, এমনটাই জানিয়েছেন দলীয় মুখপাত্র। এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রীত্বের দৌড় থেকে নিজের নাম প্রত্যাহার করে পিপিপির বিলাওয়াল ভুট্টো দাবি তোলেন জোট সরকারে বাবা আসিফ আলী জারদারিকে প্রেসিডেন্ট করতে হবে। নওয়াজ শরীফের দল যাকে প্রধানমন্ত্রী বাছাই করবে তাকে সমর্থনের কথাও জানায় পিপিপি। মাত্র এক মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন alljobs.teletalk.com.bd-তে। পাকিস্তানের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন রয়েছে পিএমএলএন নেতৃত্বাধীন জোটের, ফলে শাহবাজ শরীফের আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হলো। দেশের অচলাবস্থা দূর করতে পিএমএলএন কে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে ইমরান খানের দল পিটিআই। পিপিপি ও পিএমএলএন এর বিরুদ্ধে জনগণের ম্যান্ডেট চুরির অভিযোগ আনে দলটি। এদিকে কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদে নিজেদের অবস্থান শক্ত করতে ছোট দলগুলোর সাথে হাত মিলিয়েছে পিটিআই। কেন্দ্রীয় ও পাঞ্জাব প্রদেশে সরকার গঠনে মুত্তাহিদা ওয়াহদাতুল মুসলিমিনে যোগ দেবে পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা। এছাড়া খাইবার পাখতুনখাওয়ায় জামায়াতে ইসলামের সঙ্গে পিটিআই এর জোট গঠনের নির্দেশ দিয়েছেন ইমরান খান। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।